ভাই গো ভাই, ইতালির হোটেল মোটেল এবং রিসর্টে লক্ষ লক্ষ পদে লোক নিয়োগের অনুমতি দিয়েছে ইতালি সরকার। ইতালিতে যারা কোনো দালাল ছাড়া, কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া ওয়ার্ক পারমিট ভিসায় গিয়ে বিভিন্ন ধরনের হোটেল মোটেল এবং রিসর্টে কাজ করতে চান, মাসে 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে চান, সেনজেনভুক্ত দেশের সকল সুবিধা নিতে চান এবং শেষ পর্যন্ত যদি আপনি ইউরোপে সেটেল হতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। যাদের সেনজেন বা ইতালির ওয়ার্ক পারমিট নিয়ে কোনো আগ্রহ নেই, তারা এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। আর আমার দেখানো পদ্ধতি অনুযায়ী যদি আপনারা আবেদন করেন, তাহলে ইতালি পৌঁছা পর্যন্ত আপনার খরচ হবে মাত্র 2 লক্ষ টাকা, ভাইজান, দালাল ছাড়া। কিন্তু দালাল ছাড়া বৈধ পথে ইতালির ওয়ার্ক পারমিট নিয়ে ইতালি পৌঁছার সহজ পদ্ধতি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর, লেটস জাম্প ইন টু দ্য ভিডিও। আপনাদের মধ্যে যারা এই চ্যানেলটিতে নতুন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। ভাইজান, সামান্য যদি কিছু কাগজপত্র আপনার থাকে, তাহলে ঘরে বসেই আপনি এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনাদের মধ্যে যারা নিজে নিজে আবেদন করতে পারবেন না, ভাইজান, আপনাদের জন্য কিন্তু সুব্যবস্থা আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কাগজপত্রের কথাই যখন আসলো, তাহলে চলুন দেখে নেই কি কি ডকুমেন্টস লাগবে এই ওয়ার্ক পারমিটে আবেদন করার জন্য। প্রথমে আপনাদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট, মেয়াদ থাকতে হবে কমপক্ষে 1 বছর। দ্বিতীয় যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে আপনার ছবি, ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং যার সাইজ হতে হবে 35 মিলিমিটার বাই 45 মিলিমিটার। তৃতীয় যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে একটি ইউরোপিয়ান স্টাইল সিবি। কিভাবে ইউরোপিয়ান স্টাইল সিবি তৈরি করবেন তার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে PDF ডাউনলোড করার অপশন পাবেন। চতুর্থ যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে জব অ্যাপ্লিকেশন লেটার। জব অ্যাপ্লিকেশন লেটার আপনারা কিভাবে লিখবেন তার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও PDF ডাউনলোড করার অপশন পাবেন। একমাত্র ইতালির ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতেই সবচেয়ে কম কাগজপত্র লাগে। আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম, এর চেয়ে বেশি কোনো কাগজপত্রের আপনাদের প্রয়োজন নেই। অন্যান্য সেনজেনভুক্ত দেশের মতো ইতালিতেও চরম কর্মী সংকট চলছে। একটু পরে আমি ইতালির একটি হোটেলের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাবো। এই বিজ্ঞপ্তিটি দেখার পরই আপনারা বুঝতে পারবেন যে কি রকমের কর্মী সংকট চলছে ইতালিতে। যাই হোক, আমি ইতালির নাম্বার 1 হোটেল চেন ব্লু হোটেলের নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলছি। তারা পরিষ্কারভাবে বলেছে, পুরুষ বা মহিলা, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারাই আপনাদেরকে গাইড দিয়ে দিয়ে ইতালিতে নিয়ে যাবে। যাদের কাজের কোনো অভিজ্ঞতা নেই, তারাও এই ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবেন। যাদের অভিজ্ঞতা নেই, তাদের মূল কাজ শুরুর আগে তারা আপনাদেরকে ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে নিবে। এই প্রশিক্ষণ চলাকালীন সময়েও আপনি মাসিক বেতন পাবেন, সো নো টেনশন। তবে যাদের পূর্ব অভিজ্ঞতা আছে, তাদের প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই, আপনারা সরাসরি গিয়ে কাজে যোগদান করতে পারবেন। আর মাসিক বেতন তাহলে কত পাবেন? মাসিক বেতন পাবেন 1.5 থেকে প্রায় 2.5 লক্ষ টাকা। ভাই, এটি ইতালি, আপনাকে বুঝতে হবে। চলুন নিজে নিজে ঘরে বসে আবেদনের পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দেই। ইতালির ব্লু হোটেলে বিভিন্ন ধরনের পদে আবেদন করার জন্য এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে এই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আবেদন করতে পারবেন। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না, তারা অনলাইনের কাজ করে এমন কম্পিউটারের দোকানে গিয়ে 200 টাকা দিলে এবং এই ভিডিওটি দেখালে আবেদন করে দিবে। ভাই গো ভাই, এই কাজে আপনাকে দালাল ধরতে হবে না। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই ওয়েবসাইটটি জেনারেলি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে হয়। মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন, তাহলে আবেদন করার কাজটি অনেকটা সহজ হবে। দেখুন, তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে কর্মী রিক্রুট করার জন্য বিজ্ঞাপন দিয়ে রেখেছে। প্রচুর পদ এখানে আছে, যে পদে আপনি কাজ করতে চান সেই পদের উপর ক্লিক করুন। তখন আপনি এই জবের পুরো জব ডিটেইলসটা দেখতে পাবেন এবং এই জব ডিটেইলসটা পড়ে নিন। আবেদন করার জন্য সাবমিট ইওর অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। নতুন পেজে আপনার ছবি আপলোড করুন এবং আপনার ব্যক্তিগত সকল তথ্য দিন। এড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি যে ভাষা জানেন সেই ভাষাগুলো দেখিয়ে দিন। এড জব এক্সপিরিয়েন্সে ক্লিক করে আপনার যদি কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে, তাহলে সেই পূর্ব অভিজ্ঞতাটা দেখিয়ে দিন। আর যদি আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকে, তাহলে আই হ্যাভ নো প্রফেশনাল এক্সপিরিয়েন্স এর পাশে যে বক্সটি আছে সেই বক্সটি চেক করে দিন। অ্যাটাচ ডকুমেন্টে ক্লিক করে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং আপনার সিভির স্ক্যান কপিটি আপলোড করুন। প্রেজেন্টেশন লেটারের জায়গায় আপনার জব অ্যাপ্লিকেশন লেটারটি লিখে দিন। তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করুন আর অপেক্ষা করুন তারা আপনার সাথে যোগাযোগ করা পর্যন্ত। আর ইতালি থেকে ওয়ার্ক পারমিট পেয়ে গেলে ঢাকার ইতালি এমবেসি থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পাড়ি জমান আপনার স্বপ্নের
ইঞ্জিনিয়ার ইতালি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না।